দেশের অনেক এলাকার মানুষের প্রধান নির্ভরতা রেল যাত্রা, তবে সমস্যা জর্জরিত সরকারের পরিবহন খাত, টিকেটের ভোগান্তি, রেল স্টেশনের অব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ রেলপথ নিয়ে রয়েছে যাত্রীদের বিস্তর অভিযোগ। আমাদের প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের অন্যতম বড় রেল স্টেশন রাজশাহী, তবে সেবার মানে অনেকটা পিছিয়ে। ট্রেনের টিকিট পেতে পোহাতে হয় ভোগান্তি, টিকিট পেলেও সিট পাওয়া যায় না, নেই পর্যাপ্ত বিশ্রামাগার ও টয়লেট, যা আছে তাও ব্যবহার উপযোগী না। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে যাত্রীদের মাঝে তাই অসংখ্য অভিযোগ। চোখের সামনে নষ্ট হচ্ছে ফেনি বিলোনিয়া রেলপথের শত কোটি টাকার সম্পদ, চুরি গেছে রেললাইনের শত শত স্লিপার, দীর্ঘ ২৫ বছর দেখভাল না করায় পরিত্যক্ত স্টেশন ঘরগুলো এখন মাদকের আড্ডা। রুটটি আবার চালু করার দাবি স্থানীয়দের। কিশোরগঞ্জে টিকিট কালোবাজারি চক্রের কাছে জিম্মি ট্রেনের যাত্রীরা, বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছে অসহায় যাত্রীরা। করোনায় এই রুটে চলা তিনটি ট্রেন বন্ধ হয়ে যায়, এখনো চালু হয়নি সেগুলো। ট্রেন যাত্রায় ভোগান্তি মেনে নিতে নিতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছেন খুলনা বিভাগের যাত্রীরা। খুলনা সহ দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, বেনাপোল রেল স্টেশনের দুর্গন্ধময় টয়লেট, টিকেটের ভোগান্তি, অব্যবস্থাপনা যেন নিত্যকার ঘটনা। পর্যটন এলাকা হলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত টাকা ছাড়া মেলে না ট্রেনের টিকিট, অনলাইনেও রয়েছে কারসাজি। বাধ্য হয়ে যাত্রীরা বেছে নিচ্ছেন সড়ক পথ। ২০১৯ সালের পর থেকে নতুন নতুন সংযোজনে সমৃদ্ধ পঞ্চগড়ের রেল, সড়ক পথের সাথে পাল্লা দিয়ে চলছে ট্রেন, তবে অপর্যাপ্ত আসন ও টিকিট কালোবাজারির কিছু অভিযোগ রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।